আপনারা আমাদের সকলের সদিচ্ছায় আপনারা এখন পর্যন্ত ভালোই চালিয়েছেন, বাট ইউ আর ভেরি স্লো, অত্যন্ত স্লো তো আপনাদের গতি। আওয়ামী দুর্বৃত্তদেরকে আপনারা চেনেন না, আমরা এখানে সবাই কারাভোগ করেছি, আমাদের সবাইকে সাজা দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এদেরকে তো আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন না, একটা নির্বাচিত সরকার আসুক তারপর দেখবেন যে এদের আর টিকিটিও খুঁজে পাবে না। এখনো গভীর রাত্রে মাঝে মাঝে তারা রাজপথে মিছিল করার চেষ্টা করে, শেখ হাসিনার সরকার বারবার দরকার, একবারে যে অবস্থা করে দিয়েছেন বারবার হলে তো আর দেশই থাকবে না। সুতরাং বারবার দরকারের কথা ভুলে যান, সামনের দিকে তাকান, মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। আমি সরকার কাছে অনুরোধ জানাবো, অতি অল্প সম্ভব অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি দলের সাথে প্রফেসর ইউনূস সাক্ষাৎ করবেন, তাদের পরামর্শ নেবেন এবং আগামী দিনে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের কথা মতো দেশটা পরিচালিত হবে। আপনারা এইসব ভুইভোর লোকের কথা শুনবেন না, যারা বাংলাদেশের গ্রাম কখনো দেখে নাই, সাধারণ মানুষের কোনো কাজে কোনোদিন লাগে নাই, হয়তো একটা পিএইচডি ডিগ্রি তাদের আছে, রাষ্ট্র শাসন করার তাদের সে অভিজ্ঞতাও নাই, মনমানসিকতাও নাই, তারা ক্ষমতা উপভোগ করার জন্য এখানে এসেছেন বলে দুষ্ট লোকেরা বলে। সুতরাং বছরের পর বছর থাকার চিন্তা করবেন না, তাহলে সরকার ক্রমান্বয়ে আরও দুর্বল হবে। সুতরাং এখন সবল মানুষের একটি সরকার গঠন করুন। আমার মনে হয় আমরা এই পরামর্শ দিতে পারি, যাদের রাজনীতিকদের মধ্যে যাদের জ্ঞানগম্যি আছে, যাদের দক্ষতা আছে, যারা নীল ও দেশপ্রেমিক, সেই ধরনের কয়েকজন ব্যক্তিকে নেন, যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের মধ্যে থেকেও নেন, এই আর্মচেয়ার ক্রিটিক বাদ দেন, তথাকথিত সুশীল বাদ দেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে, যারা এই সরকারের হাতে নিগৃহীত হয়েছে, প্রফেসর ইউনূসও যাদের একজন, যাদেরকে আওয়ামী লীগের সরকার বারবার নির্যাতন করেছেন তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে গ্রহণ করুন, তারাই এদেশকে সঠিক পথে নিয়ে যাবে। তাদের চেহারা দেখলেই এই আওয়ামী দুষ্কৃতকারীরা আবার পর্দার অন্তরালে চলে যাবেন। এইভাবে বারবার দরকার কোনো সরকার নিয়ে রাজপথে নামতে তারা সাহস পাবেন না।